এই নাগলিঙ্গম ফুলটি ফুটেছে রাজশাহী সিটি কর্পোরেশন প্রাঙ্গণে। অপূর্ব সুন্দর ফুলটি, অনেকের মন কেড়ে নিতে পারে, তাই তো রাজশাহী সিটি কর্পোরেশন অতি যত্নে রেখেছে এই দুর্লভ গাছটি। পরাগচক্রে দেখতে অনেকটা সাপের ফনার মতো, তবে একটি দুটি নয়, দীর্ঘদেহী গাছের নিচে ছোট ছোট ডালের সঙ্গে অনেক ফুল ফোটে। গোলাপি আর হালকা হলুদ সংমিশ্রণ তাতে, ছয়টি পাপড়িতে দারুণ সৌন্দর্যময়ী সে। তবে ফুলগুলো কিন্তু ফুটে রয়েছে গাছের গুড়িতে, সেই ফুলগুলো থেকে ভেসে আসছে অপূর্ব মৃদু সুগন্ধি। এর আদি নিবাস মধ্য ও দক্ষিণ আমেরিকার বনাঞ্চল। এটি খুবই বিরল প্রজাতির একটি গাছ পৃথিবীতে। এই উদ্ভিদটি বিলুপ্তির পথে। নাগলিঙ্গম 35 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। গুচ্ছ পাতাগুলো খুব লম্বা, সাধারণভাবে 8 থেকে 31 সেন্টিমিটার, কিন্তু 57 সেন্টিমিটার পর্যন্ত লম্বায় পৌঁছতে পারে। নাগলিঙ্গমের ইংরেজি নাম ক্যানন বল, বৈজ্ঞানিক নাম করপিতা। এ উদ্ভিদের 3টি প্রজাতি রয়েছে, এদের নাম নাগেশ্বর, নাগকেশ্বর ও নাগলিঙ্গম। বৃক্ষের পাতার রং গাঢ় সবুজ, শাখায় প্রশাখায় কোনো ফুল ফোটে না, বহুদূর থেকে ফুলের সুবাস পাওয়া যায়। ফুটন্ত ফুলের পরাগ কেশর সাপের ফনার মতো, আর এ কারণে গাছটির নাম নাগলিঙ্গম হয়েছে বলে ধারণা করা হয়। কিন্তু ফুলের সুবাস তীব্র নয়, সারা গ্রীষ্মকাল ধরেই নাগলিঙ্গম ফুল ফোটে। এই গাছের ফুল ধরার পর বেলের মতো গোল গোল ফল ধরে, এগুলো হাতির খুবই প্রিয় খাবার, এজন্য এর আরেকটি নাম হাতির জোলাপ নামে পরিচিত।